हेलो माय डियर फ्रेंड, वेलकम टू माय यूट्यूब चैनल नील सुप्रीम एडुकेशन। तो कैमन आछो तुम्हारा सबाई? तो चले आसलाम सम्पूर्ण एक नतून क्लास निये रिजनिंग एर मोस्ट इम्पोर्टेंट चैप्टर कैलेंडर, जेटा कि ना प्राय सब रकम एग्जामे थाके। तो कैलेंडारे तुम्हारे सबथेके बेस्ट ट्रिक आमी तुम्हारे शेखाबो खूब सहज नियमे, एवं एकटा ट्रिके तुम्हारे किन्तु समस्त रकमेर कैलेंडारे मैथ किन्तु तुम्हारा कवर करते पारबे। स्रेफ एकटा ट्रिक, तुम्हारा भिडियोटी अवश्य शुरू थेके शेष पर्यन्त देखो, शुरू থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ না করে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো। তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্টে আমরা কিছু কোড জানবো এবং কোড জানার কিছু সঠিক নিয়ম, মানে কোড আমরা কীভাবে মুখস্থ রাখবো। তোমরা দেখে হয়তো ভাবছো এত কিছু কোনো ব্যাপার না, প্রথম প্রথম তোমাদের কাছে কঠিন মনে হবে। দেখো, আমি করতে পেরেছি, তোমরাও পারবে। সো দেখো, আমরা ফার্স্টে কিছু কোড নিয়েছি, সেই কোডগুলো আমরা জানলে পরে অনেক বড়, মানে অনেক টাইমের হাত থেকে আমরা সেভ হব। বেসিক নিয়মে যদি ক্যালেন্ডার ম্যাথ করতে যাও তাহলে তোমাদের এক পেজ জায়গা লাগবে এবং তোমাদের প্রচুর সময় লাগবে, আর অত সময় ভাই আমাদের কাছে নেই। আমি আগেও বলেছি তোমাদেরকে, আমার থেকে তোমরা যারা ম্যাথ করো, রিজনিং করো, তোমাদের আমি সব থেকে সহজ নিয়মে কীভাবে করতে হয় সেটা আমি তোমাদের শেখাই। কারণ এক্সাম হলে টাইম কম আমাদের কাছে, যে যত কম সময় নামাতে পারবে তার তত তাড়াতাড়ি চাকরি হবে, আমি তোমাদের আগেও বলেছি। সো আমরা টাইম কম নেব, কিন্তু যাতে আমাদের একটু বেশি জিনিস মুখস্থ করতে হলেও আমাদের সময় কম নিতে হবে। দেখো, আমরা ফার্স্টে ক্যালেন্ডারের থেকে যে আমরা যে প্রথম লাইনটা লিখেছি, সানডে, মনডে, টুয়েসডে, ওয়েনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এখানে 1 2 3 4 5 6 7, এটা কি আমরা সানডেকে 1 ধরি, মনডেকে 2 ধরি, এইভাবে আমরা টুয়েসডেকে 3, ওয়েনেসডেকে 4, থার্সডেকে 5, ফ্রাইডেকে 6, স্যাটারডেকে 7 ধরি আমরা। ঠিক আছে, আমরা যখন ম্যাথ করব তখন আমরা বুঝে যাব যে এটা কেন আমরা, মানে কী জন্য আমরা এটা ধরছি এবং এই ধরার কারণটা কী। ঠিক আছে, যখন আমরা ম্যাথ করব তখন আমরা বুঝে যাব। দেখো, তারপরে আমরা কী করছি, মান্থ কোড নন লিপ ইয়ার, লিপ ইয়ারের জন্য আমরা যে মান্থ কোডটা নেব সেটা কী নেব। দেখো, জানুয়ারি মাসের জন্য 1, ফেব্রুয়ারি 4, মার্চের 4, এপ্রিলের 0, মে 2, জুন 5, জুলাই 0, বাট এরকমভাবে আমরা কি নন লিপ ইয়ারের কোড নেব। বাট এটা মনে রাখারও কিন্তু একটা ট্রিক্স আছে। তাহলে তোমাদের মনে কোশ্চেন কি, ট্রিক্সটা কী? দেখো, ট্রিক্সটা আমি নিজেই তৈরি করেছি, আমি নিজে মনে রাখার জন্য। ট্রিক্সটা আমরা দেখো সকলে দেখতে পাচ্ছি, একটা সিরিয়াল ওয়াইজ ব্যাপার আছে এখানে। দেখো, এখানে দেখো যদি নন লিপ ইয়ারের ব্যাপার থাকে, প্রথম তিনটে কোড দেখো 144, এটা কতর স্কোয়ার? 12-র স্কোয়ার। আচ্ছা, আমরা তাহলে প্রথম আমরা বুঝে গেলাম, তাহলে প্রথমে তাহলে কোডগুলো কী আছে, 12-র স্কোয়ার নাকি 144। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের কোড আমাদের মুখস্থ, 12-র স্কোয়ার 144, জানুয়ারির 1, ফেব্রুয়ারির 4, মার্চের 4, 144। তারপরে কী আসছে, 025। তাহলে আমরা এটাকে এরকমভাবে মনে রাখি, 05-এর স্কোয়ার। আচ্ছা, তাহলে নেক্সট পরবর্তী তিনটে কোড আমাদের মুখস্থ। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হয়ে গেল, এপ্রিলের কোড কি 0, মার্চের কোড কি 2, সরি এপ্রিলের কোড কি 0, এপ্রিল মের কোড কি 2, জুনের কোড কি 5, জুনের কোড 5। তাহলে আমাদের 6টা কোড অলরেডি মুখস্থ হয়ে গেল, আমরা ক্লাস থেকে মুখস্থ করে নিলাম। নেক্সট আমরা চলে আসছি 06-এর স্কোয়ার, এই পোর্শনটা দেখো 06-এর স্কোয়ার আছে, এই পোর্শনটা 05-এর স্কোয়ার আছে, এই পোর্শনটা 12-র স্কোয়ার আছে, তাই তো? তাহলে আমরা নেক্সট পোর্শনটা মুখস্থ করে নিলাম 06-এর স্কোয়ার। তাহলে জুলাইয়ের কোড কী আসলো, 0, আগস্টের কোড কী আসলো, 3, সেপ্টেম্বরের কোড কী আসলো, 6, যেহেতু 06-এর স্কোয়ার তো 0 36, 36 আসছে। এইভাবে আমরা কোডটা মুখস্থ করছি। নেক্সট লাস্ট 3 মাসের কোড কী তোমরা ডাইরেক্ট মনে রাখতে পারো, 146, কিংবা তোমরা এরকমভাবে মনে রাখতে পারো, 12-র স্কোয়ার করলে 144, সঙ্গে আমরা 2 যোগ করব তাহলে 146। তাহলে নেক্সট 3 মাসের কোড কী, 12-র স্কোয়ার প্লাস 2, মানে 146। তাহলে নেক্সট 3 মাসের কোড কী, 12-র স্কোয়ার প্লাস 2, তোমরা মনে রাখতে পারো এরকমভাবে, কিংবা তোমরা ডাইরেক্টলি মনে রাখতে পারো 146। তাহলে আমি এবার একবার না দেখে তোমাদের সামনে ট্রাই করছি। তাহলে প্রথমে কোড কী আছে, 12-র স্কোয়ার 144, ওকে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তারপরে কোড কী আছে, 025, 05-এর স্কোয়ার। তারপরে কোড কী আছে, 06-এর স্কোয়ার, 036। লাস্ট 3 মাসের কোড কী আছে, 146। ক্লিয়ারলি বোঝা গেল? ওকে, তাহলে আমরা লিপ ইয়ারের কোড মুখস্থ করে নিলাম।
এবার আমরা নন লিপ ইয়ারে কী করবো দেখো, নন লিপ ইয়ারে শুধু জানুয়ারি আর ফেব্রুয়ারি কোডটা আলাদা। কি বললাম, নন লিপ ইয়ারে শুধু জানুয়ারি ফেব্রুয়ারি কোডটা আলাদা। জানুয়ারি কোড কত? জিরো, আর ফেব্রুয়ারি কোড হচ্ছে থ্রি। বাদ বাকি সমস্ত কোড সেম। দেখো জিরো থ্রিটা আলাদা, বাদ বাকি দেখো ফোর জিরো টু ফাইভ জিরো থ্রি সিক্স ওয়ান ফোর সিক্স, ঠিক আছে, সেম কোড। এবার আমরা কী কোড মুখস্ত করবো? ইয়ার কোড। আচ্ছা ইয়ার কোড খুবই সহজ। ইয়ার কোডে যে আমি লিখেছি ষোলোশো সালের জন্য, ষোলোশো সতেরোশো আঠারোশো উনিশশো, এইভাবে আমাদের চলবে। ষোলোশো সতেরোশো আঠারোশো উনিশশো এই চারটে আসলো, তারপরে আবার আবার চারটে আসবে, দুই হাজার, দুই হাজার এক, দুই হাজার দুই, মানে সরি উনিশশো, তা দু হাজার আসলো, দু হাজারের পরে আবার কত আসবে? একুশশো, একুশশোর পর বাইশশো, মানে রিপিট হবে। এই যে চারটে কোড ছয় চার দুই জিরো, এই চারটে কোড আবার বারবার বারবার করে রিপিট হবে। ষোলো ষোলোশো ছয়, সতেরোশো চার, আঠারোশো দুই, উনিশশোর জিরো। তার মানে তোমার এরকমই মনে রাখতে হবে, ছয় চার দুই জিরো, ষোলো ষোলোশোর থেকে শুরু হবে, ষোলোশোর থেকে ধরবে, ষোলোশো ছয়, সতেরোশো চার, আঠারোশো দুই, উনিশশো জিরো, আবার শুরু হচ্ছে, আবার আবার নতুন করে শুরু হবে দু হাজারের থেকে, দুই হাজারের ছয়, তাই তো? তাহলে একুশশোর কত হবে? চার, বাইশশোর দুই, তেইশশোর জিরো। এবার দেখো তোমাদেরকে এত কোড মুখস্থ করতে হবে না, তোমাদের এখানে এই ষোলোশো সতেরোশো আঠেরোশো এই এই কোড আসে না, তোমাদের উনিশশো আর দুই হাজার এই দুটো কোডই আসবে। তোমাদের ম্যাক্সিমামই দুই হাজার সাত সাল, দুই হাজার দশ সাল, দুই হাজার পনেরো সাল, দুই হাজার কুড়ি সাল, কিংবা উনিশশো সাতানব্বই সাল, উনিশশো সাতচল্লিশ সাল, উনিশশো ষাট সাল, উনিশশো সত্তর সাল, এই উনিশশোর সাল আর দু হাজার সাল থেকেই কোর্সেন আসে। তো তোমাকে এই দুটো কোড মনে রাখলে হয়ে যাবে, উনিশশো জিরো আর দুই হাজারের ছয়, উনিশশো জিরো আর দুই হাজারের ছয়, এই দুটো কোড মনে রাখলেই তোমাদের হয়ে যাবে। তাহলে তোমরা সকলে কোড ভালো করে খাতায় লিখে নাও, এক জায়গায় ক্যালেন্ডার হেডিং করে ভালো করে কোডগুলো লিখে নাও, লিপ ইয়ার নন লিপ ইয়ার সমস্ত কিছু একবারে লিখে নাও, ইয়ার কোড লিখে নাও, খাতায় লিখে না রাখলে কিন্তু মনে রাখতে পারবে না, ঠিক আছে, তোমাদের পরবর্তী রিভিশন করতে কাজে লাগবে। ওকে, তোমাদের যদি নোট করা হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা ম্যাথের দিকে চলে যাব। ওকে, তো চলো ফার্স্ট কোর্সে নিয়ে নিই। দেখো অঙ্ক করার সময় আরও দুটো জিনিস আমরা শিখব, সেটা আমি এখানে বললাম না তোমাদের, বাট অঙ্ক করার সময় বলে দিচ্ছি তোমাদেরকে। ওকে, তাহলে ফার্স্ট কোশ্চেন আমরা করি, ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ, এই ছাব্বিশে জানুয়ারি নাইনটিন ফিফটি, এইটা কী বার ছিল? কী বার ছিল? তোমরা বাড়িতে, আমি শিখিয়ে, তোমরা বাড়িতে যে যার নিজের ডেট অফ বার্থ চেক করে দেখতে পারো। ওকে, যে তোমরা যারা যারা ক্লাস করছো, যে যার ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থ বাড়িতে ভাই বোন দিদি থাকলে সকলে ডেট অফ বার্থ নিয়ে নিয়ে চেক করবে, বাবা মায়ের ডেট অফ বার্থ চেক করবে, বন্ধুদের ডেট অফ বার্থ চেক করবে, দেখবে যে মিলছে কি না, ঠিক আছে? তাহলে এই ডেট অফ বার্থ চেক করতে করতে তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? ওকে, তো চলো তাহলে আমরা ফার্স্টে কী নেবো দেখো, ফলো সব ফলো করো, কীভাবে করছি দেখো। ফার্স্টে আমরা, এটা তারিখ তো, ফার্স্টে আমরা তারিখ নিলাম উনিশশো পঞ্চাশ। লিপ ইয়ার না নন লিপ ইয়ার? এটা নন লিপ ইয়ার। কীভাবে বুঝলাম লিপ ইয়ার নন লিপ ইয়ার? আমরা কীভাবে বের করি সবাই সকলে জানি তো, যদি বছরটা চার দিয়ে ভাগ যায় সেটা লিপ ইয়ার সাল, আর যদি না যায় তাহলে সেটা নন লিপ ইয়ার সাল, ঠিক আছে? তো তোমরা লিখে নাও যারা জানো না, যদি লিপ ইয়ার সাল তখন দুই হাজার ষোলো সাল, কী লিপ ইয়ার সাল, চার দিয়ে ভাগ যাচ্ছে, চার পাঁচা কুড়ি, চারি চারি ষোলো, যে আর এটা চার দিয়ে ভাগ যাচ্ছে না, তাই এটা নন লিপ ইয়ার সাল। ছাব্বিশ আমরা নিলাম কি তারিখ। এবার আমরা কী নেব? মান্থ কোড। জানুয়ারির মান্থ কোড কী? প্রথমে কী ছিল? বারোর স্কোয়ার, মানে ওয়ান ফোর ফোর, তাহলে জানুয়ারির ওয়ান, তাহলে মান্থ কোড আমি নিলাম কত? ওয়ান, তাই তো? ওকে, দুটো জিনিস পেলাম। আচ্ছা এবার আমরা কী নেব? এবার আমরা নেব ইয়ার কোড, উনিশশো সাল, উনিশশো পঞ্চাশ মানে উনিশশো সাল, উনিশশো সালের মধ্যে এটা পড়ছে, উনিশশো সালে ইয়ার কোড কত? জিরো, জিরো। ওকে, প্লাস এবার আমরা কী নেব? উনিশশো পঞ্চাশ সাল, এই পঞ্চাশ সালের মধ্যে কতগুলো লিপ ইয়ার সাল আছে?
আচ্ছা, 50 সালের মধ্যে কতগুলো লিপ ইয়ার সাল আছে সেটা যদি আমরা বের করতে যাই, তাহলে কীভাবে বের করব আমরা? এটাকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে যে ভাগফলটা আসবে, সেই ভাগফলটা হচ্ছে ততগুলো লিপ ইয়ার সাল আছে। এটা যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 12 48, তার মানে 12টা আমার কী আছে, 12টা লিপ ইয়ার সাল আছে। কী আছে 12টা? 4 12 48, 4 তার 52, 52 হলে পরে কি, 52 হলে পরে কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তার মানে 4 12 48, 12টা কিন্তু লিপ ইয়ারের সাল আছে, তাহলে যোগ 12, ক্লিয়ার? প্লাস এবার এখানে মনে রাখার বিষয় নেবে, এই যে যে 50, এই যে 50টা আছে, এই টোটাল 50টাকে আমাকে নিতে হবে, তাহলে প্লাস 50, 50টাকে আমাকে নিতে হবে প্লাস 50। এবার এই টোটালটাকে আমরা 7 দিয়ে যোগ করে 7 দিয়ে ভাগ করে দেবো। 7 দিয়ে ভাগ করে আমরা অবশেষ নেব, মানে রিমাইন্ডার নেব, ঠিক আছে? অবশেষ, রিমাইন্ডার, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? ওকে, তাহলে আমরা যোগ করি, দেখো 0 2 6 2 8, 8 এখানে কত আসছে দেখো, 0 2 2 3 6 3 9, তাই তো? 6 3 9, এটা হচ্ছে 2 2 3 5 3 8, 89/7। এবার 7 দিয়ে আমি এটাকে ভাগ করবো, 89কে ভাগ করি 7 দিয়ে, 7×7 = 19, 7×2 = 14, তাহলে অবশিষ্ট কত থাকছে, 5, অবশিষ্ট কত থাকছে, 5, তাই তো? অবশিষ্ট কত থাকছে, 5, তাহলে 5 আমার অবশিষ্ট থাকছে, এই অবশিষ্টটাকে দিয়েই আমাকে দিন বের করতে হবে। তাহলে 5 মানে কত হচ্ছে, সানডে আমি অন ধরেছিলাম, রবিবার 1, সোমবার 2, মঙ্গলবার 3, বুধবার 4, বৃহস্পতিবার 5, তার মানে বৃহস্পতিবার মানে কী হচ্ছে, সানডে, মনডে, টুয়েসডে, ওয়েনেসডে, থার্সডে, তার মানে এই যে 5 তারিখ, এটা কী হচ্ছে, থার্সডে, TH URS, কিংবা বৃহস্পতিবার, বোঝা যাচ্ছে? তোমাদের আজকের একটা ক্লাসে ক্যালেন্ডার থেকে যে কঠিন কোশ্চেনগুলো হয়, যেগুলো ম্যাক্সিমাম লোক অ্যাটেন্ড করতে পারে না, ফার্স্ট ক্লাসটা আমি তোমাদের সেই কঠিন ক্লাসটা নিয়ে নিয়েছি, বোঝা গেল? নেক্সট ক্লাসটা হবে সহজ একটা ক্লাস, ওকে? তো আমরা পরবর্তীটা নিয়ে নিচ্ছি, দেখো পরবর্তী আমরা কোশ্চেন নিয়ে নিই, দেখো 10 ফেব্রুয়ারি 2016, তাই তো? তাহলে আমরা একটা নিয়ে নিই পরবর্তী কোশ্চেন, এটা ফলো করো ভালো করে। কি বললাম, 10 ফেব্রুয়ারি 2016, জিনিস মনে রাখো, এখানে ফেব্রুয়ারি 2016, 16 সাল, মানে এটা লিপ ইয়ার সাল, তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিপ ইয়ার সালটা নিলাম, ঠিক আছে? ফার্স্টে আমরা কী করবো, তারিখ 10, 16 সাল লিপ ইয়ার সাল, তার মানে ফেব্রুয়ারি মাসের কোড কত, 0 আর 3 ছিল সেকেন্ড মাস, তার মানে ফেব্রুয়ারি মাসের কোড 3 নিয়ে নিলাম, ওকে? এবার আমরা ইয়ার কোড লিখব, তারিখ নিলাম, মান্থ কোড নিলাম, তারপরে ইয়ার কোড নেব, 2000 সালে ইয়ার কোড কত, 6, ওকে? নেক্সট আমরা কী নেব, এর মধ্যে কতগুলো লিপ ইয়ার সাল আছে, তাই তো? কতগুলো লিপ ইয়ার সাল আছে 16-র মধ্যে, দেখো 16-র মধ্যে কতগুলো লিপ ইয়ার সাল আছে, 16×4 দিয়ে ভাগ করো, আচ্ছা এটা মুছে দিই, এটা মুছে দিই, 16×4 দিয়ে ভাগ করলে 4×4 = 16, মানে 4টে লিপ ইয়ার সাল আছে, ক্লিয়ার? 4টে আমার লিপ ইয়ার সাল আছে, 4টে জিনিস হয়ে গেলো। আর একটা জিনিস কী বাকি আছে, সেটা হচ্ছে আমার এই 16টা ডাইরেক্টলি নিতে হবে, তাই তো? তাহলে 16 যোগ করবো আমরা, ওকে? এবার এটাকে আমরা কী করবো, 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার নেব, মানে অবশেষ নেব, 10 আর 3 = 13, 13 + 6 = 19, 19 + 4 = 23, 23
23 আর 16 কত? 23 আর 16 হচ্ছে 23, 23 আর 17 40, 40 এর তো এক বাদলে 39, তাই তো? তাই তো হচ্ছে 39, তো 23 আর 16 6 আর 3 9, হ্যাঁ না 39, আচ্ছা 39 কে আমরা 7 দিয়ে ভাগ করব, 5 7 35, 6 7 42, বেশি হচ্ছে 5 7 35, 35 যদি আমরা করি তাহলে 4 অবশিষ্ট থাকছে, তাই তো? 4 অবশিষ্ট থাকছে, তাহলে রিমাইন্ডার কত থাকছে? 4, রিমাইন্ডার কত? 4, তাহলে 4 তার মানে কোন দিন হচ্ছে এটা? সানডে, মনডে, টুয়েসডে, ওয়েনেসডে, তাহলে এটা ওয়েনেসডে হচ্ছে, ডব্লিউডি, ওকে? বুধবার, ওকে, ক্লিয়ারলি বোঝা গেল? তাহলে চলো আর একটা, আর একটা নিয়ে নিচ্ছি কোশ্চেন, দেখো আর একটা কোশ্চেন নিয়ে নিই তোমাদের বোঝার সুবিধার, তো আর একটা কোশ্চেন নিয়ে নিই চলো। চলো সকলে এটা ট্রাই করো, এই এইটা ট্রাই করো সকলে। দেখো ফার্স্টে আমরা কী নেবো? তারিখ নেবো, 11 প্লাস মান্থ কোড জানুয়ারি, জানুয়ারি কত? 1 প্লাস, তারপরে ইয়ার কোড নেবো, ইয়ার কোড 1900 সালে ইয়ার কোড কত? 0। তারপর কতগুলো লিপ ইয়ার আছে সেটা নেবো, 4 দিয়ে ভাগ করো 47কে, 4 বরং 48, বেশি হয়ে যাচ্ছে 4 11 44, 4 11 44 মানে 11, 11টা লিপিয়ার সাল আছে, প্লাস 47, তাই তো? এবার এটাকে 7 দিয়ে ভাগ করো যোগ করে, ঠিক আছে? তুমি ডাইরেক্টলি 7 দিয়ে ভাগ, টোটালটাকে যোগ না করে, তুমি টোটালটাকে যোগ করে ভাগ না, মানে ভাগ করে রিমাইন্ডার না নিয়ে তুমি একটা একটাকে ভাগ করে রিমাইন্ডার নিতে পারো। কী হয়ে জানো? 7 দিয়ে 11কে ভাগ করো, 7কে 7, 4 অবশিষ্ট, 4 নাও, এটা 1 নাও, 0 নিলাম না, 7কে 7, 4 নাও, এখান থেকে 6 7 42, 6 7 42 মানে 5 থাকছে, 42 আর 5 47, 5 থাকছে, তাহলে 5 নাও, 7 দিয়ে ভাগ, আবার 4 আর 5, 5 আর 4 9, 9 আর 5 14, 14 ভাগ 7 মিলে যাচ্ছে, দেখো 7 দুগুণি 14, রিমাইন্ডার 0, রিমাইন্ডার 0 মিলে যাচ্ছে, 0 রিমাইন্ডার, জিরো রিমাইন্ডার মানে কি? তাহলে একদম লাস্টে কী ছিল? শনিবার, শনিবারে কী আসছে? রবিবার থেকে শুরু, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, শনিবারে 7, ওই 7টাকে জিরো ধরা হয়, তার মানে এটা শনিবার, এটা মনে রাখবে, শনিবারকে যে আমরা 7 ধরি, ওই 7 মানে কি? 7 মানেই জিরো, জিরো হলে যেটা যদি জিরো আসে রিমাইন্ডার না থাকে তাহলে কিন্তু শনিবার হবে, এটা মনে রেখো। আচ্ছা এটা তোমাদের আমি শর্টকাট করালাম, এবার তোমরা যোগ করেও করতে পারো, দেখো যোগ করে করো দেখি কত হয়, দেখো 7 আর 8, 8 আর 9, 9 আর 10, 10 শূন্য হাতে 1, 1 আর 2, 2 আর 3, 3 4 আর 3 7, 70 বাই 7, 7 10কে 70, তাহলে অবশিষ্ট নেই, অবশিষ্ট নেই তার মানে 0, 0 মানে কি? শনিবার, বোঝা গেল? আশা করছি তোমরা আই হোপ সবাই বুঝতে পেরেছো। তো ক্যালেন্ডারের সবচেয়ে কঠিন টাইপটা তোমাদের ফার্স্ট ক্লাসে শেষ করিয়ে দিলাম, তোমরা নেক্সট ক্লাস অ্যাটেন্ড করো, নেক্সট ক্লাসে সহজ সহজ টাইপগুলো তোমাদের করাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো এবং আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তোমাদের এরকম অনেক ভালো 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 ভিডিও, ভালো ভালো রিজনিংয়ের ক্লাস কিন্তু আমি তোমাদের গিফট করব। আর এবং আমি যেমন তোমাদের কথা দিয়েছি যে রিজনিংয়ের টোটাল কোর্স কমপ্লিট করাবো ফ্রি অফ কস্টে করাবো, এবং আমাদের ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ চলছে ফ্রি অফ কস্টে, তোমরা ওখানে যারা এখনও পর্যন্ত জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাও, আর যারা এখনও পর্যন্ত কোডিং ডিকোডিংয়ের ক্লাস করোনি, কোডিং ডিকোডিংয়ের ক্লাস আমি তুমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নাও। তো চলো ভালো থেকো, তোমরা সবাই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।